জলবিভাজিকা বলতে কি বোঝো এবং এই জলবিভাজিকার উন্নয়নের জন্য বা পরিকল্পনার জন্য কি কি উদ্দেশ্য নিয়ে এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল যে জলবিভাজিকার উন্নয়ন ঘটানো হবে, কি কি উদ্দেশ্য ছিল, আজ আমাদের এটাই হলো আলোচনার বিষয়। তো চলো আমরা সরাসরি আমাদের মূল আলোচনার বিষয়ে চলে আসছি যে জলবিভাজিকা বলতে কি বোঝো ও এর উন্নয়নের জন্য কি কি উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল এই জলবিভাজিকার উন্নয়ন। প্রথমত আসছি জলবিভাজিকা বলতে কি বোঝো। জলবিভাজিকা এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ, অর্থাৎ জলভাগকে বিভাজন করেছে যে ভূভাগ বা সুউচ্চ ভূভাগ বা ভূমি তাকেই আমরা বলছি জলবিভাজিকা। বোঝা গেল? তাহলে জলভাগকে, অর্থাৎ এখানে আমরা এবার একটু ডিটেলস পড়ব যে যখন এই ছবিটার দিকে দেখো, যখন দুটি নদী, এই যে এদিকে নদী প্রবাহিত হয়েছে, অসংখ্য নদী প্রবাহিত হয়েছে, মোহনাতে মিশেছে, তাই বলছে যখন দুটি নদী বা অসংখ্য নদী নদীর ব্যবস্থাপনাকে পৃথক করবে যে ভূভাগ, যে উচ্চ ভূভাগ, তাকেই বলা হচ্ছে জলবিভাজিকা। এবারে এই জলবিভাজিকার উন্নয়ন ঘটানোর জন্য কি কি উদ্দেশ্য নিয়ে এই উন্নয়ন ঘটানো হয়েছিল বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যে জলবিভাজিকার উন্নয়ন ঘটানো হবে, সেই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রধান উদ্দেশ্য ছিল মৃত্তিকা এবং উদ্ভিদ ও প্রাণী ও জল সম্পদের উন্নয়ন ঘটানোর জন্যই এর প্রধান উদ্দেশ্য ছিল। তাহলে মৃত্তিকা ও উদ্ভিদ প্রাণী বা জল সম্পদের উন্নয়ন কিভাবে ঘটানো হবে সেটা একটু আমরা ডিটেলস আলোচনা করছি। মাটি কিভাবে হচ্ছে বলা হচ্ছে যে ফার্স্ট পয়েন্ট, মাটি যখন বর্ষা শুরু হচ্ছে সেই সময় মাটিতে লাঙল দিয়ে রাখতে হবে, যাতে কি হয় যখন বৃষ্টির জলটা মাটির মধ্যে পড়তে থাকে তাহলে কি হবে মাটিটার জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রোধ হবে, অর্থাৎ মৃত্তিকা ক্ষয় কম হবে এবং সেই জল ধীরে ধীরে অনুপ্রবেশ ঘটতে থাকবে। এক নম্বর পয়েন্ট, যে বর্ষার যখন শুরু হচ্ছে তখন মাটিটাকে আমরা কি করলাম, লাঙল দিয়ে রাখলাম এবং সেই জলের সময় যখন বৃষ্টিটা মাটির উপরে পড়ছে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রোধ পাবে। তারপরে বলছে যে যখন ঢাল অনুযায়ী, এই যে এইটা দেখতে পাচ্ছ এই যে পাহাড় পর্বত, এই যে ঢাল অনুযায়ী যদি আমরা পর্বত বা উচ্চ ভূভাগের পাদদেশে গর্ত সৃষ্টি করি, সেই যদি গর্ত সৃষ্টি করে রাখা হয় তাহলে যখন বৃষ্টি হবে সেই বৃষ্টির জল এই গর্তটাতে ভর্তি হয়ে যাবে, তাহলে কি হবে এইভাবে যদি বৃষ্টি জল ধরে রাখা হয় তাহলে সেই জলটা মাটির মধ্যে অনুপ্রবেশ করবে এবং ভৌমজলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারবে। আরো একটি পয়েন্ট, যে বিশেষ সংখ্যক যদি পুকুর কেটে, এটা জল সম্পদের মধ্যে আসে, যে যদি অনেক পুকুর কাটা হয়, অনেক পুকুর কেটে যদি আমরা জলগুলোকে ধরে রাখতে পারি, বৃষ্টির জলগুলোকে ধরে রাখতে পারি, যদি বৃষ্টির জলগুলোকে ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কি হবে জলবিভাজিকার উন্নয়ন ঘটাতে পারবো। বৃষ্টির জলকে অসংখ্য পুকুর কেটে বা কৃত্রিম খাল নির্মাণ করে আমরা যদি ধরে রাখতে পারি বৃষ্টির জল তাহলে জলবিভাজিকার জল সম্পদের উন্নয়ন ঘটবে, অর্থাৎ সেই জল ধীরে ধীরে ভৌমজলস্তরকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। আবার যে নদীতে আমরা আড়াআড়ি ছোট ছোট বাঁধ, অর্থাৎ কৃত্রিম বাঁধ দিতে পারি, নদীতে যদি ছোট ছোট বাঁধ দিয়েও জল ভাণ্ডার গড়ে তোলা যেতে পারে। চার নম্বর পয়েন্ট, যদি আমরা এই ধারণ অববাহিকা বা জলবিভাজিকার অঞ্চলে সিঁড়ি বা ধাপে ধাপে যদি আমরা সিঁড়ির মতো বড় বড় ধাপ কেটে রাখা হয় তাহলে যখন সেই জলগুলো কি হবে জলগুলো যে পাহাড়ি অঞ্চল যেহেতু ঢাল বেশি হয়, ঢাল থাকার জন্য জলটা তাড়াতাড়ি নিচে নেমে আসে, তাই যদি ধাপ কাটা হয়, সিঁড়ির মতো ধাপ কাটা হয় তাহলে জলের স্তরটা গতিটা কমে যাবে, ধীরে ধীরে প্রবাহিত হয়ে আসবে এবং তাই শিলার মধ্যে জলের প্রবেশ ঘটতে থাকবে। তো এইভাবে মোট আমরা পাঁচটি পয়েন্ট আলোচনা করলাম যে কিভাবে আমরা কি কি উদ্দেশ্য নিয়ে এই জলবিভাজিকার উন্নয়ন ঘটালাম। প্রধান উদ্দেশ্য হলো মৃত্তিকার উন্নয়ন, উদ্ভিদ ও প্রাণীর উন্নয়ন এবং জল সম্পদের উন্নয়ন ঘটানোর
প্রধান উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যগুলোকে ভিত্তি করে যে যে আমরা মোট 5টা পয়েন্ট আলোচনা করলাম, যে বৃষ্টির শুরুতে মাটিতে লাঙল দিয়ে রাখতে হবে, যার ফলে জলে মাটির মধ্যে জলের ক্ষমতা বৃদ্ধি পাবে, তারপরে মাটিটা ক্ষয় রোধ পাবে, তারপরে খরার সময় জলের যে সমস্ত অঞ্চলে যে মাটি থেকে জল বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে বা নদী খাদগুলোতে কী করতে হবে, সিমেন্ট দিয়ে বাঁধানো করতে হবে, যাতে কি হয় যাতে জলগুলো বাষ্পীভূত হয়ে যেতে না পারে বা জল যে সঞ্চয় ঘটছে, অনুশ্রবণ ঘটছে, সেই অনুশ্রবণটা বন্ধ করতে হবে। সেই অনুশ্রবণটা বন্ধ করলে যে নদী, তার জন্য নদী খাদগুলোকে সিমেন্ট দিতে হবে। তো এই ছিল খুবই একটি ছোট্ট ক্লাস, যেখানে আমরা জলবিভাজিকাকে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তার প্রধান উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে তোমরা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাও।